Assalamu alaikum everyone, welcome back to our next episode. এই পর্ব থেকে নেক্সট বেশ অনেকগুলো পর্ব আমরা টেস্ট কোড নিয়ে কথা বলবো, টেস্ট কোড ইমপ্লিমেন্ট করবো। তো সেইখানে যাওয়ার আগে আমি ভাবলাম যে আপনাদের সাথে আমার যে ফিলোসফিটা, আমার যে মানে প্ল্যানিংটা, এটু শেয়ার করে তাহলে আমরা যে কাজটা করব এটা আপনাদের ধরতে সুবিধা হবে। তো এই জন্য আজকে এই ভিডিওটা পুরো টোটালটাই আমি ড্রয়িং করব, ড্রয়িং করে জিনিসটা ক্লিয়ার করব। এবং অ্যাজ ইউজুয়াল যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, ফিল ফ্রি টু রিচ মি, আই এম অলওয়েজ অলমোস্ট অ্যাভেলেবল ইন ফেসবুক পেজ অর মি ইন কমেন্ট অর ইমেল মি অর হোয়াট এভার ইউ লাইক। সো এটা হচ্ছে আমাদের প্রিটক, আসেন আমরা শুরু করি। তো এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ডেভেলপ করছি সোফার, আমরা কিন্তু আমাদের টোটাল প্ল্যানিংয়ের মধ্যে টেস্ট কোড যে লেখার যে প্ল্যানিং সেটা রাখি নাই, ফলে যেটা হয়েছে আমাদের টোটাল অ্যাপ্লিকেশনটা অনেক কিছু কাপলড হয়ে গেছে এবং টাইটলি কাপলড সিস্টেম সবসময় বাজে, অলওয়েজ বাজে। একটা সিস্টেমের ফিলোসফি হবে সবসময় লুজলি কাপলড, ঠিক আছে, যেন ইন্ডিপেন্ডেন্টলি আমরা জিনিসগুলোকে সরাতে পারি। ফর এক্সাম্পল, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে একটা গাড়ির একটা চাক্কা, সে যদি গাড়ির মধ্যে এমনভাবে লাগানো থাকে যে আপনার চাক্কাটা কখনো খুলতে পারবেন না, সো হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য চাক্কা গট ড্যামেজড, তাই না? সো এইটা আসলে আমরা রিয়েল ওয়ার্ল্ডে কখনো এরকম ফিলোসফিতে আসি না। আমরা সবসময় চেষ্টা করি যে রিপ্লেসেবল জিনিস বানাইতে। সো আমাদের কোডের যে মডিউলগুলো এগুলো হইতে হবে এরকম ইন্ডিপেন্ডেন্টলি রানেবল। হ্যাঁ, সো আমরা যদি ছবিটা আঁকাই, একটা অ্যাপ্লিকেশনের কী কী হইতে পারে, একটা অ্যাপ্লিকেশনের সাধারণত তিনটা লেয়ার থাকে সাধারণত, ঠিক আছে। একটা লেয়ারকে বলতে পারি আমরা হচ্ছে গিয়া সার্ভার লেয়ার, এক্সপ্রেস অ্যাপ্লিকেশনের জন্য আমরা বলতে পারি এটাকে, ঠিক আছে। সো এটাকে বলতে পারি হচ্ছে এক্সপ্রেস লেয়ার বা সার্ভার লেয়ার বা হোয়াট এভার। সো সার্ভার যে আসলে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট রেসপন্স হ্যান্ডেলিংটা করবে। এরপর একটা লেয়ার আমরা বলতে পারি বা মডিউল বলতে পারি, মডিউল যদিও এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, এটাকে বলতে পারি আমরা হচ্ছে গিয়ে সার্ভিস লেয়ার, হ্যাঁ, বা ম্যানেজার লেয়ার যদি আমরা লেয়ার থ্রি টি আর্কিটেকচার নিয়ে কাজ করি। আর আরেকটা লেয়ারকে আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে আমাদের কি লেয়ার, ডাটা লেয়ার, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোড। এটা ছাড়াও আমাদের আরও কিছু কম্পোনেন্টস কিন্তু সিস্টেমের মধ্যে থাকে, যেমন একটা হচ্ছে ডাটা বেস ইটসেলফ। ডাটা বেস এটা আমাদের কোডের কিছু না, বাট এটাটা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার লেয়ার, এটাও আসলে কাজ করে। এছাড়াও হতে পারে যদি আমরা কোনো থার্ড পার্টি কোনো সার্ভিসকে কল করি, যেমন ধরেন আমরা যদি গুগলের সার্ভিস ম্যাপ এপিআই কল করি, তাই না, ম্যাপ এপিআই আরেকটা লেয়ার। সো গুগলের ম্যাপ হচ্ছে কি আমাদের আরেকটা এক্সটার্নাল কম্পোনেন্টস বলতে পারি এটাকে আমরা, তাই না। সো এরকম করে অনেকগুলো কম্পোনেন্টস বা আমরা যদি বলি যে গ্রুপড টুগেদার পার্টস কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, এবং এগুলো যখন কল হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সে কল হচ্ছে, তাই না। আমরা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট হচ্ছে গিয়ে সার্ভিস লেয়ারে যায়, সার্ভিস লেয়ার যায় ডাটা লেয়ারে, ডাটা লেয়ার তখন ডাটা বেসে কল করে, ডাটা বেস থেকে কল করে কাহিনী শেষ করে। আর মাঝে মধ্যে সার্ভিস লেয়ার কী করে, মাঝে মধ্যে হচ্ছে গিয়ে এক্সটার্নাল যে আলাদা এপিআই সেগুলোতেও কল করতে পারে। সরি, আমার চেহারাটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোটো করি। ওকে, সো এটা হচ্ছে ওভারঅল আমাদের সফটওয়্যারের আর্কিটেকচারটা। এখন এইখানে যদি এখন আমরা শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার লেয়ারকে টেস্ট করতে চাই, আমরা কিন্তু পারবো না, বিকজ এভরিথিং ইজ টাইটলি কাপলড। সো এইটা যখন রান হচ্ছে আমরা নোডকে বলতেছি, সরি আবার কি হলো, আমরা নোডকে বলতেছি যে ভাই নোড, তুমি আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান করো। সো নোডের যে রান টাইম সে তখন এক্সপ্রেস জিএসের যে আমরা যে দেখাইছিলাম এক্সপ্রেস জিএসটাকে সে আপ অ্যান্ড রানিং করে দেয়, ঠিক আছে। নোড এক্সপ্রেস জিএস এ তখন কি করে, অ্যাকচুয়ালি এক্সপ্রেস জিএস এটাকে এক্সিকিউট রান করে দেয় এবং সে একটা স্পেসিফিক পোর্ট রান করে দেয়। সাপোজ আমাদের কেসে যাই হোক, সাপোজ 3000 পোর্টে রান করে দিচ্ছে। বাট যদি আমরা টেস্ট করতে চাই, আমরা তো আসলে একটা রিয়েল সার্ভার আপ অ্যান্ড রানিং করবো না, তাই না, আমাদেরকে কোড টেস্ট করতে হবে।
তার মানে ফার্স্ট জিনিস যেটা যেটা এখানে ভাঙতে হবে এটাকে এটা আমি একটু অন্য কালার দিই এটা আমি একটু এই কালার দিয়ে শুরু করি সো আমাদের এই অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ভাঙতে হবে একটা হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশনের কনফিগারেশন সব কিছু আর একটা হচ্ছে কি আমাদের সার্ভার আপ অ্যান্ড রানিং করার জন্য ঠিক আছে তো সার্ভারের যে স্পেসিফিক কনফিগারেশন কোন পোর্টে যাবে কীভাবে যাবে কয়টা ক্লাস্টারে চলবে সেগুলা কিন্তু অ্যাপ্লিকেশন কনফিগারেশন মানে বুঝাচ্ছি যে রাউটিংটা ধরেন কীভাবে হবে বা কোনো রিকোয়েস্ট যখন আমাদের প্রসেস করবে সেই রিকোয়েস্টটা সে কী কোন মিডলওয়্যার দিয়ে যাবে এগুলোকে বলতে পারি আমরা অ্যাপ্লিকেশন কনফিগারেশন ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমরা সার্ভিস লেয়ারে আসি সার্ভিস লেয়ার তো সার্ভিস লেয়ারের মতোই কাজ করবে বাট আমরা কখনোই সার্ভিস লেয়ার থেকে ডাটা লেয়ারের যে কাজ সাপোজ ইন দিস কেস মঙ্গুজ মঙ্গুজকে আমরা কল করব না আই মিন সরাসরি ডাটা বেসকে কল করব না আমরা মঙ্গুজ লেয়ার হয়ে কল করব সো ফর এক্সাম্পল এখান থেকে আমরা সরাসরি মঙ্গো লেয়ারে ডাটা মঙ্গো ডিবিতে কল করব না এটা হচ্ছে কথা মঙ্গুজের থ্রুতে অলওয়েজ কল করব হ্যাঁ এটা তো এটা যদি করি আমরা তার মানে এখানে আমাদের কী লাগবে একটা টেস্ট ফ্রেমওয়ার্ক লাগবে ইন দিস কেস এটা হচ্ছে কি আমাদের জেস্ট সো টেস্ট ফ্রেমওয়ার্কের মধ্যেও অ্যাকচুয়ালি আমাদের আরেকটা প্যাকেজ লাগবে সেটা হচ্ছে সুপার টেস্ট সুপার টেস্ট তো সুপার টেস্ট মামা কী করবে সে ওর মতো করে এই অ্যাপ্লিকেশনের যে কনফিগারেশন পুরোটাকে সে আপ অ্যান্ড রানিং করবে রানিং করে সে এখান থেকে এখানে রিকোয়েস্টটা সেন্ড করবে ঠিক আছে সো লাইক অ্যাজ আমরা পোস্টম্যান দিয়ে সরাসরি এইচটিটিপি রিকোয়েস্ট করছি ও কী করবে ও সরাসরি রিকোয়েস্ট সে পোস্টম্যান না হয়ে সে সুপার টেস্ট অ্যাপ্লিকেশনটাকে আপ অ্যান্ড রানিং করে সে তার মতো করে রিকোয়েস্টটা থ্রো করবে সে তার নিজের মতো হ্যান্ডেল করে পুরোটা এরপর এই রিকোয়েস্টটা অ্যাজ ইউজুয়াল এখান থেকে গো থ্রু করবে পুরোটা এখানে সেকেন্ড যে প্রবলেমটা আমি মেনশন করতে চাই সেটা হচ্ছে যদি আপনি কখনো ধরেন সার্ভিস লেয়ারে সাপোজ আমাদের একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যদি কোনো সেল হয় সেল হলে কী করতে হবে আমাদেরকে স্টক কমাইতে হবে যদি পারচেস হয় স্টকটা বাড়াইতে হবে তাই না সো এই যে বাড়ানো কমানোর যে কোডটা এটা তো ডাটাবেজের কোনো কোড না আপনি কী করতেছেন কাউন্ট কোয়ান্টিটি ইকুয়ালস টু প্রিভিয়াস কোয়ান্টিটি ডট প্লাস বা মাইনাস নিউ কোয়ান্টিটিটা তাই না এরকম একটা বিজনেস লজিক আমরা হ্যান্ডেল করতেছি সো এখানে যে আমাদের বিজনেস লজিকগুলো আছে হ্যাঁ এই লজিক এক্সিকিউট করার জন্য কিন্তু আমাদের ডাটাবেজের কোনো দরকার নেই আমরা একটা প্রি ডিফাইন ডাটা দিব এক্সিকিউট করবে নিউ ডাটাটা চেক করে দেখব যে হ্যাঁ ডাটা বাড়ছে বা কমছে সো এই যে লজিকটা এটার জন্য কিন্তু আমাদেরকে যদি আমরা এগুলোকে ডিকাপোল্ড না করি আমাদের মঙ্গোডিবি দিয়ে পুরোটা হ্যান্ডেল করতে হচ্ছে এবং আপনি যখন নেক্সট টাইম আবার টেস্ট করবেন আগের ডাটা তো আপডেট হয়ে আসে নতুনভাবে আবার আপডেট করতে হবে সো এই যে সত্যি সত্যি যেন ডাটাবেজে হিট না করে এই জন্য অ্যাকচুয়ালি একটা টার্ম আছে যেটা অ্যাকচুয়ালি আমি আগের পর্বগুলোতে হয়তো বলি নাই সেটাকে বলি আমরা মকিং ঠিক আছে মক লেয়ারের কাজটা কী ভাই মক লেয়ারের কাজটা হচ্ছে যখন আমরা টেস্ট করব আমরা এইটা সেট আপ করবো মকটাকে সো যদি এটা সেট আপ করে দিচ্ছি টেস্টের জন্য সো যদি তোমার কাছে কেউ এই রিকোয়েস্টটা করে তুমি এই রেসপন্সটা করবা এটা ওকে বলা আছে এর চেয়ে বেশি আমরা কিছু বলি নাই তাহলে কী হবে তাহলে যখন আমরা টেস্টটা রান করব এখান থেকে মাউস দেখতে পাচ্ছেন আপনারা সবাই মাউস দেখতে পাচ্ছে না তাই না আচ্ছা মাউসটা আমি এটা দিই সো যখন টেস্ট রান করতেছে আমার এভাবে দেখতে পাচ্ছেন টেস্ট রান হইতে 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 যখন এখান থেকে আসবে এখানে আসবে এখান থেকে সে চলে আসবে এইখানে ঠিক আছে টেস্ট কিন্তু এটা সে মকিংটার রেসপন্সটা নিয়ে সে এইভাবে এখন কল করে সে ফেরত চলে আসবে এরপর আমরা টেস্ট করে দেখবো যে হ্যাঁ স্টক বাড়ছে বা কমছে ইটস লাইক মকিং সিমিলার কেস আমরা যখন আমাদের কোনো ধরেন রিকোয়েস্ট ভ্যালিডেশন চেক করবো হ্যাঁ ইচ্ছা করে আমরা ইউজার নেমটা ভুল দিব বা আমরা একটা রিকোয়ার্ড প্রপার্টি দিব না সো এই রিকোয়ার্ড প্রপার্টি যে দিব না এটা যে ফেল করবে আমাদের সিস্টেমে একটা যে ব্যাড রিকোয়েস্ট আসবে এই যে অ্যাসারশনটা বা এই টেস্টিংটা করার জন্য কিন্তু আমাদের মঙ্গুজ লেয়ার আপ অ্যান্ড রানিং করার কোনো দরকার নেই আমাদের কিন্তু বিজনেস লজিক লেয়ারটা আপ অ্যান্ড রানিং করার কোনো দরকার নেই সো হিয়ার কামস অ্যানাদার লেয়ার অফ কি মক ঠিক আছে সো যদি আমরা এখন বিজনেস লেয়ারটাকে মক রাখি তাহলে কী হচ্ছে তাহলে আমাদের যদি এবার আমরা এই কালারটা দিই সো আমরা যদি আবার ধরেন এখন আমাদের সার্ভার লেয়ারটাকে আমরা এখন টেস্ট করব
সো সার্ভার লেয়ারে যখন হিট করবে, এবার যেহেতু মক রাখছি আমরা বিজনেস লজিক লেয়ারটাকে, সো এখান থেকে ঘুরে সে ফেরত আসবে এবং এখানে শেষে এবার আমরা চেক করবো যে হ্যাঁ আমি যদি কোনো প্রপার্টি না দেই ইচ্ছে করে আমি 400 এরর কোড পাচ্ছি, দ্যাট মিন্স এরর কোড পাচ্ছি আমরা, নট সাকসেস কোড। যদি আমরা সাকসেস কোড পাই তার মানে আমাদের কোডিংয়ে ঘাপলা আছে। সো এই যে টেস্ট সিনারিওগুলো, এগুলো অ্যাকচুয়ালি আমরা নেক্সট অনেকগুলো পর্ব দিয়ে কাজ করব। যখনই আমার কোডিংয়ে কোনো আপনার কোনো সমস্যা ধরতে পার, সরি, যখনই কোনো কনসেপ্ট আপনারা ধরতে না পারবেন, ফিল ফ্রি টু কাম টু দিস ভিডিও অ্যান্ড সি দিস আর্কিটেকচার। আমরা ঠিক এই আর্কিটেকচারেই কাজটা করব। 10 মিনিট হয়ে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের, তাহলে কি আমরা কখনো ডাটাবেস চেক করবো না? আমরা কখনো গুগল লেয়ারে যে অ্যাকচুয়ালি কল হয়েছে সেটা চেক করবো না? চেক করবো। দ্যাট ইজ কল্ড ডিফারেন্ট টাইপ অফ টেস্ট, দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন টেস্ট বা এন্ড টু এন্ড টেস্ট, ঠিক আছে? সো এতক্ষণ ধরে যেটা করলাম এটাকে বলতেছি আমরা ইউনিট টেস্ট, ইউনিট টেস্ট হুইচ ইজ টেস্টিং আওয়ার কোড, নাথিং এলস। বাট যদি আমরা অ্যাকচুয়ালি চেক করতে চাই যে হ্যাঁ আমাদের সিস্টেমটা এক্সটার্নাল সিস্টেমগুলোর সাথেও ঠিকমতো কাজ করতেছে এবং এক্সটার্নাল সিস্টেম ঠিকমতো কাজ করতেছে এবং রেসপন্স রিকোয়েস্ট রেসপন্স ঠিকমতো হচ্ছে, এগুলোকে বলি আমরা ইন্টিগ্রেশন টেস্ট। এবং যখন আমরা ইন্টিগ্রেশন টেস্ট করব, এখানে কখনোই আমরা বেশি জিনিস ফেলবো না। অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করি আমাদের প্রজেক্টে, এখন এখানে কাজ করতেছি, অ্যাকচুয়ালি শুধুমাত্র আমরা একটা করে রিকোয়েস্ট টেস্ট করি, হ্যাঁ জাস্ট একটা রিকোয়েস্ট। সো যদি এরকম হয় যে না ডাটা বেজে চেক করবো, সো আমরা চেক করি যে হ্যাঁ গেট অল ঠিকমতো কাজ করতেছে, তার মানে কি আমাদের মঙ্গোডিবির সাথে আমাদের যে ডাটা লেয়ারের যে কমিউনিকেশনটা সেটা ঠিকমতো কাজ করতেছে। এটা জাস্ট টেস্টিংয়ের জন্য, এখানে আমরা কখনোই এক্সট্রা কোনো মানে বেশি বেশি লজিক দিব না ইন্টিগ্রেশন টেস্টে। সিমিলার গুগল ম্যাপের জন্যেও, গুগলে যদি আমরা ধরেন একটা API কল করি, আমরা টেস্ট করবো যে হ্যাঁ রিকোয়েস্ট করলে রেসপন্স, গুগলের রেসপন্স দিছে 200, হ্যাঁ গুগলের রেসপন্স ঠিকমতো কাজ করছে এটা। সো এগুলো আমাদের ইন্টিগ্রেশন টেস্টে আমরা কভার করব। ইন্টিগ্রেশন টেস্টের আরেকটা জিনিস যেটা, সেটা মাইক্রো সার্ভিসে লাগবে, সেটা হচ্ছে গিয়া যে আমাদের যখন মাল্টিপল সার্ভিস, হ্যাঁ সো আমরা যখন মাইক্রো সার্ভিসে কাজ করব তখন কি হবে, আমাদের ইন্ডিভিজুয়াল এই যে পুরোটা মিলে একটা অ্যাপ্লিকেশন, তাই না? সো ধরেন আমাদের তখন কি হবে, আমাদের কাস্টমার সার্ভিস, কাস্টমার এই বিজনেস সার্ভিস না, অ্যাপ্লিকেশন সার্ভিস, কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট সার্ভিস, তারপরে হচ্ছে গিয়ে আমাদের ধরেন হচ্ছে গিয়ে সেল সার্ভিস, নোটিফিকেশন সার্ভিস, অনেকগুলো সার্ভিস চলবে। সো এই সার্ভিসগুলো একটার একটার সাথে ঠিকমতো কমিউনিকেশন করতে পারতেছে কি না সেটা আমরা চেক করবো হচ্ছে গিয়া ইন্টিগ্রেশন টেস্ট দিয়ে, অ্যাকচুয়াল কলিংটা হবে। এবং এটা খুবই টাইম লাগবে, এই আপনারা দেখলেই বুঝতেছেন যে অ্যাকচুয়ালি কী পরিমাণ টাইম লাগতে পারে। কিন্তু যখন আমরা অ্যাকচুয়ালি আমার নিজস্ব সিস্টেম যেটা, এই সিস্টেম আন্ডার টেস্ট SIT, সো এইটাকে টেস্ট করবো, আমরা চেষ্টা করবো অন্যান্য এক্সটার্নাল যে সার্ভিসগুলো সেগুলোকে আমরা মকিং করে রাখতে। সো এটা কাজ করতে করতে শিখতে হবে। আর জাস্ট থিওরি বললাম, যখন আপনারা অ্যাকচুয়ালি কাজ করবেন দেখবেন যে কী পরিমাণ ডেপনেস আছে জিনিসটার মধ্যে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এই টেস্ট করতে গেলে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টটাকে সিরিয়াস লেভেলে রিফ্যাক্টর করতে হবে। সো রিফ্যাক্টরিংটা আমরা করব। অনেক কথা বললাম, সো থ্যাংকস ফর ওয়াচিং এগেইন ভাই, এগেইন ভাই বা বোন বাপু। যদি নেক্সট ভিডিওগুলোতে কোনো কিছু ধরতে সমস্যা হয়, ফার্স্টে এই ভিডিওটা আরেকবার রিপিট করবেন, রিপিট করে দেখবেন যে হ্যাঁ ঠিকমতো জিনিসগুলো বুঝতেছেন কি না। দেন আমরা যখন কোড করব, কোডের জিনিসগুলো হতে সুবিধা হবে, আমি বারবার কিন্তু এই জিনিসগুলো রিপিট করব না, ঠিক আছে? সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।